আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন, এটা আমি নিজেও খুব ভালো বুঝি। তফসিলের পর যেটা বলছেন নিশ্চিতভাবেই আন্দোলন আরো ইন্টেন্স হবে। ডাক্তার জাহিদুর রহমান, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, তফসিল ঘিরে উত্তাপ, মূল উত্তাপ উত্তেজনা, রাজনীতির যে বৈপরীত্য বা কঠোর কর্মসূচি, সেগুলো কি আমরা তফসিলের পরে দেখতে পাবো? আপনার কি মনে হয় যে এই তফসিল ঘোষণায় বাংলাদেশের রাজনীতির নতুন ট্র্যাক শুরু হবে, নাকি আরও একটি অনিশ্চয়তাকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাবে? ধন্যবাদ, আমি আসছি। আমি কয়েকটা কথা একটু উপদীর কয়েকটা কথা একটু অ্যাড্রেস করতে চাই। মানে 1/11 নিয়ে আমার কথাটার বিপরীত কোনো কথা উনি বলেন নাই। ওনারা আন্দোলন করেছেন, তো ওই আন্দোলনের কারণে 1/11 হয়েছে। আমার বক্তব্য ছিল ডিফারেন্ট, সেটা হচ্ছে 1/11 ঘটিয়েছে বিদেশিরা। যেন মইনুল আহমেদ তার বইতে লিখেছে কিভাবে জাতিসংঘ থেকে চিঠি দেওয়া হয়েছে, সোলজার পাঠিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি। আর ওই যে বললাম আমেরিকান অ্যাম্বাসেডার, ব্রিটিশ হাই কমিশনার, ইউ অ্যাম্বাসেডার এবং জাতিসংঘের যিনি অ্যাম্বাসেডার ছিলেন, প্রকাশ্যে তারা সব কিছু করেছে। আমি বলছি বিদেশিদের হস্তক্ষেপ যদি কোনো, হ্যাঁ হস্তক্ষেপের পরিস্থিতি ওনারা তৈরি করেছিলেন, এবং আমি আমি তো বিএনপি করি না, ওই নির্বাচনটা না হওয়াই উচিত ছিল আমি মনে করি কিন্তু এটা, এবং ওনারা 94-তে যে তত্ত্বাবধায়কের আন্দোলন করেছেন আমি সেটাকেও সমর্থন করি নৈতিকভাবে। আমি এটাই বলছি ওই বিদেশিদের হস্তক্ষেপটা ওনাদের পক্ষে গিয়েছিল, সে কারণে ওনারা ওইটা সমস্যা খুঁজে পান না। এই যে আমেরিকার এত সমালোচনা, 1/11 তো আমেরিকা জড়িত ছিল খুব সিরিয়াসলি, খুব সিরিয়াসলি জড়িত ছিল, তখন ওটা আবার নিয়েছেন। তখন আমেরিকা মুক্তিযুদ্ধের সময় কী করেছে সেটা আবার দেখেননি। যদিও আমি প্রায় একটা প্যারালাল টানি, চায়নার সাথে সরকারের খুব খাতির, চায়নার সরকার খুব পাশে আছে। আমি যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমেরিকা চাইতে খারাপ ছিল চায়না, পৃথিবীতে দুটো দেশ 75-এর 15ই আগস্টের পর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, একটা হচ্ছে সৌদি আরব আর একটা চায়না। বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দিয়েছে 74 সালে, মানে যাদের সাথে আমরা যুদ্ধ করলাম সে আমাকে স্বীকৃতি দিয়েছে 74 সালে। চায়না বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পর্যন্ত অপেক্ষা করেছে, তারপর অগস্টের শেষে গিয়ে স্বীকৃতি দিয়েছে। তো চায়নার সাথে এখন খাতির কেমন হয় তাহলে আপনার? আমি হয়তো প্রবলেম দেখি, কিন্তু ওনারা এই কথাগুলো টানেন বলে বলছি, পৃথিবীটা এরকমই, আপনি আপনার স্বার্থের হিসাব করবেন এটাই হয়, কিন্তু এটা টেনে এটা বলছেন। ভারত আমাদের মুক্তিযুদ্ধে অসাধারণ সাহায্য করেছে, কোনো সন্দেহ নাই, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আশা করি টেপা ভাই এটা মাইন্ড করবেন না, ভারত শেষ পর্যন্ত সামরিকভাবে ওনারা বীরত্বপূর্ণ যুদ্ধ করেছেন। 3 ডিসেম্বর তারা যদি সরাসরি না আসতো আমাদের মুক্তিযুদ্ধ আরও অনেক প্রলম্বিত হতো বলে আমিও মনে করি। 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। যে কথাটা বারবার বলার চেষ্টা করি আমি সেটা হচ্ছে প্রত্যেকটা দেশ তার নিজস্ব ক্যালকুলেশন থেকে এমনি এমনি না, ও পাকিস্তান ভেঙে গেলে ভারতের জন্য ভালো ছিল আর আমরা স্বাধীনতা চেয়েছি। এখন আমাকে স্বাধীনতা সাহায্য করেছে বলে ভারত এখন বাংলাদেশের ওপরে সব অন্যায় অবিচার চাপিয়ে দিতে পারে কি না, আমাদের যদি আলোচনার সুযোগ থাকে আমি দেখাতে পারবো কোন কোন জায়গায় আমরা অন্যায় অবিচারের শিকার হচ্ছি, সেই সুযোগ এখন নাই। কিন্তু ওই করেছে বলে তারা কি এখন এটা পারে, আমার প্রশ্নটা সেই জায়গায়। এমনকি অন্যায় অবিচার বা একটা সরকার যেটার ম্যান্ডেট নেই তার পাশে থেকে মানুষের মধ্যে ক্ষুব্ধতা তৈরি করে লং রানে তাদের জন্যও ভালো হবে না। একটা কথা বলা হয় আপনি বন্ধু পাল্টাতে পারেন কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারেন, এটা আমি নিজেও খুব ভালো বুঝি। হাতে সময় নেই, ভারতের সাথে আমাদের থাকতে হবে। আর আমি ওই আপনার প্রশ্নের জবাব দিয়ে শেষ করি, তফসিলের পর যেটা বলছেন নিশ্চিতভাবেই আন্দোলন আরও ইন্টেন্স হবে, কারণ ওনারা মনে করছেন তফসিল হলেই সব কিছু সবাই ছেড়ে ছুড়ে ভোট করতে শুরু করবে, না এটা হচ্ছে না শিওর। আর একটু বলে শেষ করি, 1/11 হয়েছিল কিন্তু ইলেকশনের 11 দিন আগে, মানে তখন তো একটা ইলেকশন হয়ে যাচ্ছিল, তফসিল টফসিল শেষ, ইলেকশন হচ্ছিল, 11 দিন আগে চেঞ্জ হয়েছে। তো নির্বাচন যে বন্ধ হবে না এটাও আপনি বলতে পারেন না। যে ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।